السلام عليكم ورحمة الله وبركاته برنامالا عدرش و چبت دالا او قلس کرتی آئے جیتو آن لائن کلاسے تما دیر شاکول کے شاکو دونا جچی آمی ابو جعفر خان شاہوکاری شکھو برنامالا عدرش و چبت دالا او قلس ڈھاکا آج آمی شب تم سرینیر اسلام و نویتک شکھا بشائنی تما دیر پاٹ دان دیو پاٹ دان جوار پوروے امرا মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাই আমাদের বিদ্যা বুদ্ধি বৃদ্ধির লক্ষ্যে এবং আমাদের দুর্বলতা অক্ষমতা ত্রুটি বিচ্ছুতির জন্য এবং সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আল্লাহর কাছে ফরিয়াদ করি আসো কায়েম মনোবাক্যে আমার সাথে সবাই পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো নিরাপদে আছো আল্লাহ তোমাদের সহায় হন আসো এ পর্যায়ে আমরা পাঠের দিকে ধাবিত হই তো তোমরা আমাকে সর্বাত্মক সহযোগিতা করবে আমার পাঠকে মনোযোগ সহকারে শুনবে এবং বাড়ির কাজ হিসেবে তোমাদেরকে যা দেওয়া হয় তা বোর্ড থেকে তড়িৎগৃহীত করে লিখে নেবে আসো অধ্যায় প্রথম পৃষ্ঠা 9 থেকে 10 পাঠ 4 ইমান মুফাসসাল সবচেয়ে দামি একজন মুসলমান হিসেবে সবচেয়ে দামি জিনিস হচ্ছে ঈমান এই ঈমানের কতগুলো পর্যায় রয়েছে কতগুলো বিষয় রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সামনে আলোকপাত করতে চাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের পাঠের নাম হচ্ছে ঈমান মুফাসসাল এখানে দুটো কথা আছে দেখো একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে মুফাসসাল দুটি আরবি শব্দ আল ঈমানুল মুফাসসাল হ্যাঁ এই ঈমান আরবি শব্দ আমনুন থেকে এর অর্থ নিরাপত্তা বিশ্বাস স্থাপন করা আস্থা স্থাপন করা এবং স্বীকার করা এর অর্থ ঈমানের অর্থ এগুলো আর মুফাসসাল শব্দের অর্থ বিস্তারিত মুফাসসাল শব্দের অর্থ বিস্তারিত সুতরাং ঈমান মুফাসসাল অর্থ ঈমানের বিস্তারিত বিষয়গুলো ঈমানের বিস্তারিত বিষয়গুলো এই ঈমানের বিস্তারিত বিষয়গুলো মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর যে কয়টি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলোকে মেনে নেওয়াই হচ্ছে ঈমান আর শুধু মেনে নেওয়া নয় এগুলোকে মুখে স্বীকার করতে হবে অন্তরে বিশ্বাস করতে হবে এবং বিশ্বাসের এবং মুখে স্বীকারের মাধ্যমে কর্ম অথবা আমলের দ্বারা তা আমাদেরকে প্রতিপালন করতে হবে তো আসো ঈমানের ঈমানে মুফাসসালের সাতটি বিষয় রয়েছে আমরা যদি এগুলোকে আরবিতে বলি তাহলে এভাবে বলতে হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত অর্থ হচ্ছে আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি তার ফেরেশতাগণের প্রতি তার কিতাবগুলোর প্রতি তার রাসূলগণের প্রতি আখিরাতের প্রতি তকদিরের ভালোমন্দের প্রতি যা আল্লাহর পক্ষ থেকে হয় এবং মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বা মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার প্রতি এই সাতটি বিষয়কে একত্রে ঈমান মুফাসসাল বলা হয় এখন এগুলো বিস্তারিত ব্যাখ্যা আমাদের জানতে হবে বিস্তারিত ব্যাখ্যা আমাদের শিখতে হবে তো প্রথম যেটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহ আমাদের স্রষ্টা আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিষয়গুলো আরও একটু বোঝার চেষ্টা করো এখানে যে সাতটি বিষয় হয়েছে এগুলো কেবল এর প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে অন্তরে বিশ্বাস করতে হবে এবং এর আলোকে আমাদের কার্যদি পরিণত করতে হবে কারণ একটা বিষয়কেও ধরাছোঁয়ার বাহিরে এগুলো কখনোই আমাদেরকে দেখানো যাবে না এগুলোর প্রতি শুধু আমাদের ঈমান আনতে হবে এজন্য কেবল ঈমান
আর ইমানের তিনটা স্তর রয়েছে, পর্যায় রয়েছে, সেটা হচ্ছে কি, এগুলো আমরা এইভাবে মুখে স্বীকার করেছি এবং সাথে সাথে আমাদের অন্তরেও এর গেঁথে নিয়েছি, আর এখন এর আলোকে কার্যে পরিণত করতে হবে। যেমন আল্লাহ, আল্লাহ আমাদেরকে যে হুকুমগুলো দিয়েছে, যে আদেশ নিষেধগুলো দিয়েছে, সেগুলো আমাদের পালন করতে হবে। তো প্রথমেই হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। এখন আল্লাহ পরিচয়টা কি, আল্লাহর পরিচয় যদি আমরা জানতে চাই, তোমরা সবাই জানো যে সূরাতুল ইখলাস, এটা একটা আল্লাহর সুন্দরতম পরিচয় রয়েছে। এই কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মানে হচ্ছে, বলো হে নবী, আপনি বলুন আল্লাহ এক বা একু, আল্লাহু সামাদ আল্লাহ অমুকাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ আর কেহই নেই। এ হচ্ছে আমাদের আল্লাহ। অর্থাৎ আল্লাহ হতে হলে, অর্থাৎ আল্লাহ যে চারটি গুণ লাগবে, একটি হচ্ছে আল্লাহ এক, তার কোনো শরীক নেই, তার কোনো অংশীদারিত্ব নেই। আল্লাহু সামাদ আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন, সকল গোটা সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী। আর তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম নেননি, আর জন্ম দেওয়া, জন্ম নেওয়া, সৃষ্টি করা, সৃষ্টি হওয়া, এ সবগুলোই আল্লাহ এর থেকে মুক্ত। আর ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ আর কেউই নাই, কেউ তার সমকক্ষ হতে পারবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের, আমরা যেমন না ঘুমিয়ে পারি না, আল্লাহ রাব্বুল আলামিন ঘুমান না, আমরা না খেয়ে পারি না, আল্লাহ রাব্বুল আলামিন খান না, আমরা এইভাবে আল্লাহর যেই মানুষের যে গুণগুলো আছে তার থেকে আল্লাহ মুক্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ হচ্ছে আল্লাহ। তো তার ফেরেশতাগণের প্রতি, এই ফেরেশতা হচ্ছে আল্লাহ, আমরা যেমন আল্লাহর বান্দা, ফেরেশতাও আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমের দাস, অসংখ্য ফেরেশতা রয়েছে আল্লাহর এই বিশ্বজাহান পরিচালনা করার জন্য। আমরা যেমন দুনিয়াতে বিচারণ করি আল্লাহর জমিনে, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর কাজ করার জন্য যেভাবে আমরা সরিয়েছি, যে আল্লাহ পৃথিবী মানুষ বানিয়েছে, অসংখ্য ফেরেস্তারা যে তৈরি করেছে আমাদের জন্য, বিশ্ববাসীর জন্য, এই ফেরেস্তাগুলোকে দেখা যায় না, এরা হচ্ছে অদৃশ্য, অসংখ্য। এই অসংখ্য ফেরেস্তা থেকে আবার চারজন প্রসিদ্ধ ফেরেস্তা আল্লাহ নির্বাচন করেছে, তারা হচ্ছেন হযরত জিব্রাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল, মালাকুল মাউত বা আজরাইল। এ চারজন হচ্ছে বড় বড় ফেরেস্তা। এদের আবার কাজ রয়েছে, আলাদা আলাদা কাজ রয়েছে। হযরত জিব্রাইল আলাইহিসসালাম, ইনি সমস্ত নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে বাণী বা সংবাদ তাদের কাছে পৌঁছায়। হযরত ইসরাফিল, ইনি সমস্ত পৃথিবী ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহর হুকুমে অপেক্ষমান আছে। হযরত মিকাইল, সমস্ত মানুষের রুজি রোজগার, রিজিক যাকে বলা হয়, বণ্টনের জন্য এবং মেঘ বৃষ্টি পরিচালনার জন্য দায়িত্ব নিয়োজিত আছে। আর হযরত মালাকুল মাউত বা আজরাইল, এ হচ্ছে সমস্ত সৃষ্টির যারা জীবন আছে তাদের জীবন হরণ করার জন্য মালাকুল মাউত বা আজরাইল, অর্থাৎ মানুষের জান অর্থাৎ জীবন নেওয়ার জন্য এই জীব আজরাইল। এভাবে করে চারজন ফেরেস্তা, মানে অসংখ্য ফেরেস্তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন চারজন বড় বড় ফেরেস্তা নিযুক্ত করেছে। এরপরে তার কিতাবগুলোর প্রতি, অর্থাৎ মানুষের কিসে কল্যাণ, কিসে অকল্যাণ, মানুষ কিসে কীভাবে আল্লাহকে চিনবে, কীভাবে আল্লাহকে জানবে, কীভাবে আল্লাহর সৃষ্টিকে বুঝতে পারবে, সারা বিশ্বকে কীভাবে তারা পরিচালনা করবে, এ সব কিছু পরিচালনার জন্য একটা গাইডের প্রয়োজন। সেই গাইডই হচ্ছে কিতাব বা বই। সেই বইগুলো আল্লাহর পক্ষ থেকে কিছু নির্বাচিত মানুষের মাধ্যমে সেই বইগুলোকে দেওয়া হয়, সেগুলো হয় কিতাব। অসংখ্য কিতাব রয়েছে, তার মানে আমরা জানি 104খানা আসমানি কিতাব রয়েছে, তার ভিতরে বড় বড় 4খানা আসমানি কিতাব আছে। এই বড়গুলো যদি আমরা বলি, এভাবে বলতে পারি তাওরাত, জাবুর, ইঞ্জিল এবং সর্বশেষ আল কোরআন বা কোরআন মাজিদ। তো এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য কিতাব পাঠিয়েছেন, এবং এই কিতাব যাদের কাছে পাঠিয়েছেন
তারা হলেন রসুল, অসংখ্য রসুল। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী রাসূলের সংখ্যা কত? তখন তিনি বলেছিলেন 1,20,000 একটি হাদিস আছে, এবং রসুলদের সংখ্যা বলেছেন 315 জন। আর এই অসংখ্য নবী রাসূল অর্থাৎ 1,20,000 সর্বমোট নবী রাসূল থেকে আল্লাহ বাছাই করে চারজনকে আবার রাসূল হিসাবে চিহ্নিত করেছেন। এই চারজন রাসূল হলেন বড়, তাদের নাম আমরা সকলে জানি, তোমরাও জানো, ইতিপূর্বে পড়েছ, তো আমি আবার স্মরণ করে দিচ্ছি। হযরত মূসা, হযরত ঈসা, হযরত দাউদ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যদি কোনো বিভিন্ন সরাসরি বলি অথবা ধারাবাহিক বলি, তাহলে হবে হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আখিরাত, অর্থাৎ আমাদের জীবন দুটো, একটি হচ্ছে এই ইহকালীন এবং আরেকটি হচ্ছে পরকালীন। ইহকালীন জীবনকে বলা হয় দুনিয়া, অর্থাৎ আমরা যে দুনিয়ায় এখন আছি, আমাদের প্রত্যেকেরই এই দুনিয়া ছেড়ে যেতে হবে। যেটা আমাদের মৃত্যুর পরবর্তী জীবন সেটাকে বলা হয় আখিরাত। আখিরাত শব্দের অর্থ হচ্ছে পরকাল, অর্থাৎ এ পরের জীবন, পরে আরেকটি জীবন আছে, সেটি আমাদের বিশ্বাস করতে হবে, সেটি আমাদের মানতে হবে, সেটিকে বলা হয় পরকাল। অর্থাৎ এটি শুরু হয় মৃত্যু দিয়ে। আখিরাতের প্রথম ধাপ হচ্ছে মৃত্যু, অর্থাৎ মৃত্যুর পরেই যে জীবনটা সেটিকে বলা হয় আখিরাত। আখিরাত শব্দের অর্থ পরকাল। এরপরে আসে তাকদীরের ভালো মন্দের, অর্থাৎ মানুষের জীবনের কিছু কর্ম ঘটে যেটা আমাদের নিয়ন্ত্রণে নেই, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণে। এখন সেগুলো জানি না আমাদের কী ঘটবে আর কী ঘটবে না, এজন্য আমাদের উচিত ভালো কাজগুলো করা। যখন আমাদের জীবনে কোনো একটা ঘটে যাবে, তখন তার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কেননা মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বে তার তকদির নির্ধারণ করা হয়েছে। এজন্য আমাদের জীবনে যদি কিছু ঘটে যায়, আকস্মিকভাবে ঘটুক আর ঘটে না করেই ঘটুক, তাহলে আমাদের সেগুলো মেনে নিতে হবে, ভাবতে হবে, এগুলি আমার তকদিরে ছিল। কিন্তু অনুমান করা যাবে না আমার তকদিরে আছে বলে আমি কাজটা করব না, না, আমাদের ভালো কাজ করতে হবে। যদি কিছু ঘটে যায় সেটার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে, অর্থাৎ কপাল, ভাগ্য, ভাগ্যে যা আছে সেটাকে বলা হয় তকদির। তকদির শব্দ তো ভাগ্য। আর মৃত্যুর পরে পুনরুত্থান, মৃত্যুর পরে আবার জীবিত হব, অর্থাৎ আখেরাতে আবার আমরা সকলেই এভাবে জীবিত হব। সেখানে আমাদের হিসাব নিকাশ হবে, আমরা দুনিয়াতে যে ভালো কাজ করেছি, মন্দ কাজ করেছি, তার পুরস্কার আমরা সেই পরকালে পাব। অর্থাৎ মৃত্যুর পরে আমাদের, মৃত্যু হয়ে গেলে আমাদের শেষ না, আমাদের আবার আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করবেন, আমাদের হিসাব নিকাশ হবে, আমরা কী কাজ করেছি তার পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে। এই 7টা মৌলিক বিষয়ের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে, এবং এর যে দাবি সেই দাবিগুলো আমাদের পূরণ করতে হবে। তো নিশ্চয়ই তোমরা বুঝেছ যে ঈমান মুফাসসাল কী, আল্লাহর প্রতি বিশ্বাস, তার ফেরেশতাগণের প্রতি, তার কিতাবগুলোর প্রতি, তার রাসূলগণের প্রতি, আখিরাতের প্রতি, তকদিরের ভালো মন্দের প্রতি, মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাসকে ঈমানে মুফাসসাল বলে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ঈমান মুফাসসাল বুঝতে পেরেছ। এ পর্যায়ে আসো, তোমাদের কিছু বাড়িতে কাজ দেওয়া হচ্ছে, যে কাজগুলো তোমরা সুসম্পন্ন করে তোমরা আব্বাম্মার মাধ্যমে স্কুলে জমা দিবে। আসো দেখি বাড়ির কাজ। ঈমান মুফাসসাল অর্থ কী, ঈমান কাকে বলে, ঈমান মুফাসসাল কয়টি ও কী কী, যথাক্রমে লিখো। তো এগুলো সুন্দর করে লিখবে আর আব্বাম্মার কথা শুনবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ধর্মীয় অনুশীলন, ধর্মীয় বিষয়গুলো পরিপালন করবে, চর্চা করবে, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করবে। আসো আমরা এই করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য এবং দুরারোগ্য রোগ থেকে বাঁচার জন্য একটু আল্লাহর কাছে সাহায্য চাই। আমরা এই দোয়াটি বেশি বেশি পড়ি, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুজাম ওয়া মিন সাইয়িল আসকাম। এটি সকাল সন্ধ্যা পাঠ করবে আর পড়াশোনা বেশি বেশি করে করবে। শিক্ষকরা এবং তোমার শিক্ষার্থীরা যে সমস্ত পাঠদান দেয় সেগুলো ইয়াদ রাখবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। দেখা হবে পরবর্তী ক্লাসে, আজ আর নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।